السلام عليكم ورحمة الله وبركاته. मैटम मजा कर मैकल पेट्रोल से सही मोरक्को एक दिन एक टीचर তার ছাত্রদেরকে ক্লাসে পড়াতে আসে অঙ্ক টিচার অঙ্ক করাতে একটা ছেলে ভুলভাল অঙ্ক করে স্যারকে দেখাতে স্যার তাকে মারল তারপর স্যার বলছে তোমার যা উদ্দেশ্য আমি বুঝে গেছি ছাত্র বলছে স্যার আমার ওটা উদ্দেশ্য ছিল না স্যার বলছে তাহলে কি ছিল যে লাখ পাওয়ার উদ্দেশ্য ছিল স্যার তাহলে তুমি তোমার সহপাঠীকে ডেকে নাও সে আসো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে বাচ্চারা তোমরা মুখে আওয়াজ করবে না এই গরু গরু একটি গরুর তিনটি ঠ্যাং তিনটি গরুর একটি ঠ্যাং এই গরু গরুর একটি গরুর তিনটি ঠ্যাং তিনটি গরুর একটি ঠ্যাং এই একটি গরু একটি ঠ্যাং চারটি গরু পাঁচটা ঠ্যাং আজকে তো পড়া হয়নি স্যার যখনই আসবে স্যারকে সে তো কুমির থেকে ভয় খায় কুমিরের কথা বলতে লাগবো স্যার আসসালামু আলাইকুম স্যার বসেন স্যার বসেন স্যার স্যার আমি স্যার আমার নাম স্যার চেঞ্জ করেছি স্যার মানে এই স্যার ওটা নাম আমার পছন্দ না তার জন্য আমি নাম চেঞ্জ করেছি স্যার কি রয়েছে এমডি নাম এমডি নাম এই স্যার খুব সুন্দর নাম এই স্যার পড়া হয়েছে এই শুধু পড়া পড়া কিছু বলিস নাকি এমনি না স্যার কিছু বলিনি স্যার পড়া যে তাহলে এস স্যার হয়েছে স্যার বলো তো পড়া পড়া কি ছিল কি যে ছিল রসনা স্যার ও রসনা এস স্যার রসনা স্যার হয়েছে তো পড়া এস স্যার বলো তো পড়া বলি স্যার বলো স্যার কিসের রসনা বলো স্যার গরু রসনা বলো গরু স্যার স্যার গরু গরু স্যার স্যার গরু ও স্যার গরু একদিন মাঠে ঘাস খেতে যায় ঘাস খেতে খেতে ঘাস খেতে খেতে গরু হঠাৎ করে পিপাসা পেয়ে যায় গরু গরু নদীর ধারে জল খেতে যায় এবং জল খেতে গিয়ে দেখে বড় প্রাণী এবং বড় দাঁত এবং বড় জিভ মাথা থেকে লেজ পর্যন্ত গরু জল খেতে কুমির দেখলে আমার কি দোষ স্যার অনেক সেনাবাহিনী পালিয়ে গেছিল তার জন্য যুদ্ধের নাম দিয়েছিল আমি পালার যুদ্ধ স্যার পালার যুদ্ধ পালার যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে পালার যুদ্ধ হয় সেই পালার যুদ্ধ সেনাবাহিনী যুদ্ধ করতে করতে হঠাৎ করে সেনাবাহিনী পিপাসা পেয়ে যায়
এবং সেনাবাহিনী নদীর ধারে জল খেতে যায়। নদীর ধারে জল খেতে গিয়ে দেখে এক বড় প্রাণী, এবং প্রাণীর বড় বড় দাঁত, বড় জিহ্বা, এবং মাথা থেকে লেজ পর্যন্ত ছিল তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি স্যার, স্যার তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি স্যার, আপনি তো লিখে দিচ্ছেন স্যার, আমার কাছে ভুল আছে, কি বলছেন ওটা একবার হবে, ওটা ভুল লাগা আছে, নিজে দেখছেন বলছে ভুল, কিনে আনার পর সে নদীর একদিন পরে নদীর ধারে খাসতে যায়, এবং নদীর ধারে খাসতে গিয়ে দেখে এক বড় প্রাণী, এবং সেই প্রাণীর বড় বড় দাঁত, এবং বড় জিভ।